हेलो व्यूअर्स, अस्सलामु आलैकुम। आमी नासिफ, आमार चैनलेर एवं पेजर पक्ष थेके आपनादेरके सकलके जानाई आंतरिक शुभेच्छा अभिनंदन। आमार चैनल बा आमार पेजटी की रिलेटेड एटा आपनारा अवश्यई जानेन। तारपरेओ आमी आजके एकटी नतून भिडियो निये एसेछि, सेटी हलो आमाके अनेक गार्जियन बा अनेक स्केटार ঢাকার এবং ঢাকার বাইরের দেশের বিভিন্ন প্রান্তের স্কেটার জিজ্ঞাসা করে, ভাই আপনার কাছে কি ক্লাবের জার্সি বা টি শার্টটি পাওয়া যাবে? তো দেখা যায় আমি বিভিন্ন সময় বিভিন্ন জনকে বলে থাকি অবশ্যই আমার ক্লাবের জার্সিটি পাওয়া যাবে, কেন যাবে না। কিন্তু সমস্যা হয় যে মেজারমেন্টটা, যে মাপটা, সাইজ অনুযায়ী পারফেক্ট বডিটা, ম্যাচিংটা, এই জিনিসটা নিয়ে একটু বেশি প্রবলেম ক্রিয়েট হয়। তো এই কারণে আমি কারোর নাম বা নাম্বার সম্বলিত জার্সি হ্যান্ড ওভার করি না অত সহজে। যদি না সে মনে করেন যে নিজের রিস্কটা নিজে না নেয়, রিস্ক বলতে কি বোঝায়, মনে করেন সাপোজ আপনি আমাকে একটা সাইজ দিলেন, আমি ওই সাইজে তৈরি করে দিলাম, কিন্তু দেখা যাচ্ছে সাইজটি হয়তো আপনার দেওয়াটা রং ছিল, যার কারণে আপনার সাইজটি জার্সিটি ছোট বা বড় হয়ে গিয়েছে। তো আজকের আমি যে ভিডিওটি নিয়ে এসেছি এটি মূলত জার্সির যেন সাইজটি কোনোভাবে মিস না যায়, বা আমরা কী টাইপের কী মেজারমেন্টে জার্সিটি মাপি সেটি আমি সরাসরি আপনাদেরকে আজকে দেখাবো। তো কেউ যদি বলে এম সাইজ, এল সাইজ, এক্স সাইজ, এক্সেস সাইজ, আসলে এটি এশিয়ান সাইজ অনুযায়ী আলাদা, ইউরোপের সাইজ অনুযায়ী আলাদা, আবার আমেরিকার সাইজ অনুযায়ী আলাদা দাঁড়ায়। তো আমি টোটালি আজকে আপনাদেরকে ইঞ্চিতে মেপে দেখাবো। তো আপনারা নেক্সট টাইমে যদি আমার কাছে অর্ডার করেন বা আমাকে জানান, তাহলে আপনারা এভাবে মেপে আমাকে জানাবেন, আমি ট্রাই করব পারফেক্টভাবে সেটি তৈরি করার। তো চলুন আজকে, যে আমি যেমন আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমার আপডেট যে জার্সিটি, এটি সামনের পার্টটি থাকবে এই টাইপের এবং কলারালা, কেউ আবার গোলগোলা বলিয়েন না, গোলগোলাও আছে, তবে আমার এই জার্সিটি কলারালা, এই জার্সিটি আমার গোলগোলার না। আর পিছনের যে জিনিসটি, এই যে পিছনের ডিজাইনটি, সো এটি হবে আমার ডিজাইন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং ছবিতেও দেখাবো, সমস্যা নাই। এখন আমি আসি এটার মেজারমেন্টটা নিয়ে, মাপটা নিয়ে। আপনারা নিচে যে দেখতে পাচ্ছেন, আমি নিচে যে জার্সিটি ফ্লোরে বিছিয়ে রেখেছি আপনারা এটি দেখতে পাচ্ছেন। এটির যে এই যে কোণ দুটি, এই কোণ দুটি আপনারা টানবেন না, জার্সির কাপড় তো টানলে, এই যে টানলে বাড়ে, তা আপনারা দেখতে পাচ্ছেন টানলে বেড়ে যায়, কিন্তু না, টানবেন না, নর্মালি এইভাবে রেখে, এভাবে নর্মালি রেখে আপনারা মেজারমেন্টটা নেবেন, মেজারমেন্টটা নেবেন এই কোণ থেকে এই কোণ পর্যন্ত। এই যে যেমন দেখুন, আমি এই যে কোণ থেকে ধরলাম, ফিতাটা ধরলাম, দর্জির যে ফিতাটি, এখান থেকে ধরে এই পর্যন্ত, তাহলে আমার চেস্ট কত দাঁড়াচ্ছে, 20, মানে 20-এর দু ডাবল 40, আমার চেস্ট এটা গেল কত, 40। আর লংটা, এই যে এখানে আপনারা লক্ষ্য করুন একটা সেলাই আছে, এই যে সেলাইটি, এই সেলাইটি এখান থেকে যেটি হাতার সাথে সেলাই সংযুক্ত হয়েছে, এই সেলাইটি, আরেকটি আপনারা ধরবেন সেটি হলো এখান থেকে, এই বাহু থেকে সোজা করে নিয়ে এটির লং, লং আপনারা এটা কত দেখতে পাচ্ছেন, 27, 27 দেখতে পেয়েছেন, এটি 27। তাহলে আমার এটির সাইজ দাঁড়াচ্ছে কি, চেস্ট 20, মানে 40, মানে 20 ডাবল 40, আর লম্বাটা দাঁড়াচ্ছে 27। সো এই জিনিসটি আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, যেন প্রত্যেকটি মাপে এভাবে আসে যে এই দুটি থেকে, এই যে কোণ দুটি থেকে
মাপটা নেবেন, তবে টানে না, এভাবে টেনে না, নর্মালি এভাবে নর্মালি ফেলে দিয়ে, যে নর্মালি যে জার্সির যে মাপটি থাকে এই মাপ অনুযায়ী সুন্দর করে মাপবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই কোণে ধরবেন, এই কোণে ধরবেন, এই যে 20, লক্ষ্য করেছেন যে 20, 20 দ্বিগুণ দাঁড়ায় 40, তাহলে চেস্ট 40 এবং লম্বাটা হলো, এটা সোজা করে দিবেন, এটিকে সোজা করে দিবেন, এভাবে ধরবেন এটি এটার মাথায়, আর এটিকে টেনে এভাবে সোজা করে নেবেন 27। দেখতে পেয়েছেন? তো এইভাবে আপনারা মাপ নেবেন। যেমন আমি এটি দেখালাম, এটি আমার হলুদ জার্সিটি, আর আমার প্রথম জার্সি বা ক্লাবের যে প্রথম জার্সিটি ছিল, এই যে প্রথম জার্সির ফ্রন্ট পেজের ডিজাইন এবং ব্যাক সাইডের ডিজাইন। তো এটি আউট অফ স্টক, এবং এটি ডিজাইনটি ওল্ড মডেলের, যার কারণে এটি আমি আর পাবলিশ করছি না। আমি এখন বর্তমানে ইয়েলোটি পাবলিশ করছি। আমি ইয়েলোর মধ্যে আজ এখন আরেকটি সাইজ মেজারমেন্ট করে দেখাবো, সেটি হলো ছোটো সাইজের, যেটি মানে আমি বড়োটা একটা মেজারমেন্ট করে দেখালাম, এখন দেখাবো একটা ছোটো সাইজের। বড়োটার সাইজ ছিল চেস্ট 40, আর লম্বা ছিল ওটার 27। তো এটিও আমি জার্সিটি বিছিয়ে দিলাম। এখন এটির চেস্ট লক্ষ্য করুন আপনারা, এই যে এখানে আমি ধরেছি এখান থেকে এ পর্যন্ত 15, আপনারা দেখতেই পাচ্ছেন 15 and half, মানে এটির দ্বিগুণ করলে 31, চেস্ট 31, আর এটির যে এখানের যে সেলাইটি, হাতার সাথে যে সেলাইটি পড়েছে, এখন আমি এটির মেজারমেন্ট নেব। এটির মেজারমেন্ট হলো 20, আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই আমার জানার মতে দেখতে পাচ্ছেন আপনারা, এটির এজির মেজারমেন্ট 20। তাহলে আমার চেস্ট দাঁড়ালো 31, আর লম্বাটা দাঁড়ালো 20। তো এভাবে আপনারা যারা অর্ডার দিবেন, আগে সম্পূর্ণ একটি জার্সি বা আপনাদের যে টি শার্টটি এভাবে বিছিয়ে দেবেন, ফ্লোরে বিছিয়ে দর্জির যে ফিতাটি, কারো কাছ থেকে যদি আপনার কাছে থাকলো তাহলে তো ভালো, আর যদি না থেকে থাকে তাহলে আপনারা সেটি কারো কাছ থেকে ম্যানেজ করে মেজারমেন্টটি আমাকে এভাবে দিবেন। এবং যদি কেউ